हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर संगे एकटी खूबी इजी विजी रेसिपि शेयर करब। आमार आजकेर रेसिपिटी मूलत बैचेलरदेर जोन्ने, जारा सेमाई खेते पछन्द करे किन्तु बानानोर झामेलार जोन्नो खावा होये ओठे ना। ताई आज आमी आपनादेर संगे शेयर करब दोकानेर केना सेमाई आपनारा किभाबे खूब सहजे बाड़ीते तैरी करते पारे। आशा करी आमार आजकेर एई बिगिनार फ्रेंडलि रेसिपिटी आपनादेर भालो लागबे। जदि भालो लागे भिडियोटिके लाइक करते भूलबेन ना। जारा आमार चैनेले नतून एसेछेन तादेर काछे अनुरोध करब आमार चैनलटिके सबस्क्राइब करार एबं पाशेर बेल आइकनटि अवश्यई क्लिक करबेन। एते करे आमी जखनई कोनो नतून भिडियो आपलोड करब आपनार संगे संगे तार नोटिफिकेशन पेये जाबेन। तो खूब सहजे सेमाई बनाबार जोन्ने एखाने आमी नियेछी दोकाने जे सेमाईर पैकेट किनते पावा जाए सेई पैकेटई नियेछी। एखाने आमी देड़ पैकेट सेमाई नियेछी। सेमाईगुलो एई धरनेर लम्बा लम्बा एबं छोटो छोटो हय। आमी पैकेट आपनादेर देखिये दिच्छी। एकई संगे एखाने नियेछी आमी चीनी। चीनिर परिमाणटा आपनारा जतटा मिष्टि खेते पछन्द करेन सेई अनुयायी नेबेन। একই সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি কিশমিশ। আপনারা যদি চান অন্য যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা, যে কোনো কিছু, তবে আমি এখানে শুধুমাত্র কিশমিশ নিয়েছি। তো সবার প্রথমে সেমাই বানাবার জন্য এখানে আমি নিয়েছি হাফ লিটারের মতো দুধ। দুধটিকে আমি খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব এবং একই সঙ্গে দুধটাকে একটি বয়েল আসতে দেব। দেখুন বন্ধুরা, দুধে কিন্তু বলক চলে এসেছে। এবারে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দুধটাকে আরও খানিকটা ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এটি দেখাতে ভুলে গেছিলাম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে। আপনারা চাইলে তেজপাতা নাও দিতে পারেন। যদি আপনারা এলাচের ফ্লেভার পছন্দ করেন তাহলে কিন্তু এলাচও দিতে পারেন। তবে এই তেজপাতা আমি খানিকক্ষণ রাখার পর কিন্তু ফ্লেভারটা যখন এর মধ্যে চলে আসবে তখন কিন্তু আমি তেজপাতার দুটো তুলে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে খুব ভালো মতো চিনিটাকে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেজপাতা এবং চিনি দেওয়ার পর আমি আরও এক মিনিটের জন্য দুধটাকে জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবারে আমি তেজপাতার দুটো তুলে ফেলে দেব। তেজপাতা দুটো তুলে ফেলার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেমাই। এর মধ্যে আমি সেমাই দিয়ে দিচ্ছি। এক হাতে আমি সেমাই দিচ্ছি এবং আরেক হাতেই আমি নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত সেমাইগুলো আমি একবারে ঢালছি না। সেমাইগুলো ঢালতে হবে এবং সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, নয়তো কড়ার নিচে কিন্তু লেগে যাবে। সমস্ত সেমাইগুলো দিয়ে দেওয়ার পর আমি হাতা দিয়ে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি এবং ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম টু হাই। দু মিনিটের জন্য দুধটাকে এবং সেমাইটাকে বয়েল করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ। এবং কিশমিশ দেওয়ার পরও খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরও এক মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল চামচের মতো ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না ইউজ করলেও কোনো অসুবিধে নেই। আমি এখন আরও 30 সেকেন্ডের জন্য কুক করে ফ্লেম অফ করে দেব। এখন বন্ধুরা 30 সেকেন্ড হয়ে গেছে, আমি ফ্লেম অফ করে দিচ্ছি। আজকের রেসিপি রেডিমেড সেমাই কিন্তু তৈরি। আশা করি আমার আজকের এই ইজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে এটি শেয়ারও করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।